হোয়াইট হাউস ছাড়লেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে স্থানীয় সময় বুধবার সকালে হোয়াইট হাউস থেকে পাকাপোক্তভাবে বিদায় নিয়েছেন তিনি। বুধবার সকালে ট্রাম্প এবং মেলানিয়াকে নিতে হোয়াইট হাউসে অবতরণ করে মেরিন ওয়ান হেলিকপ্টার। এই কপ্টারে করে মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন বিমানঘাটি জয়েন্ট বেস অ্যান্ড্রিউতে অবতরণ করেন ট্রাম্প ও মেলানিয়া। সেখানে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ দিন উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে কোথাও বের হতে দেখা যায়নি। এক সপ্তাহ পর তিনি শেষবারের মতো হোয়াইট হাউস থেকে বিদায় নিলেন। জয়েন্ট বেস অ্যান্ড্রিউয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার কথা ট্রাম্পের। এরপর সেখান থেকে তিনি যাবেন ফ্লোরিডার পাম বিচে, ফলে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস যখন শপথ নেবেন তখন হোয়াইট হাউস থেকে বহু দূরে থাকবেন ট্রাম্প। ফলে গত দেড় শতাব্দী ধরে তিনিই প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে তার পরবর্তী উত্তরসূরির শপথ অনুষ্ঠানে থাকছেন না। হোয়াইট হাউস ছাড়ার পর বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোথায় যাবেন, তার পরবর্তী দিনগুলো কোথায় কাটবে তা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। ইতোমধ্যে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে যে ক্ষমতা ছাড়ার পর ফ্লোরিডায় পাকাপোক্তভাবে থাকার পরিকল্পনা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সকালেই তার হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার কথা। বেশ কিছু গণমাধ্যমের খবর অনুযায়ী ফ্লোরিডার পাম বিচের মারে লাগো রিসোর্টে স্থায়ীভাবে বসবাস শুরু করতে যাচ্ছেন ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়াই ফ্লোরিডায় স্থায়ীভাবে থাকবেন ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে পাম বিচের মারে লাগো রিসোর্টের বেশ কিছু ট্রাক পৌঁছতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এগুলোতেই ট্রাম্প পরিবারের বিভিন্ন জিনিসপত্র ওই রিসোর্টে নেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে চার বছরের ক্ষমতায় মারে লাগো রিসোর্টে বেশি সময় কাটিয়েছেন ট্রাম্প। ওই রিসোর্টটি উইন্টার হোয়াইট হাউস হিসেবে পরিচিত। এর আগে 2019 সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প তার বৈধ আবাস নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার থেকে মারে লাগো শহরে সরিয়ে নেন। 1985 সালে $1 কোটি ওই রিসোর্টটি কিনে নেন দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে বসবাস করা 74 বছর বয়সী এই প্রেসিডেন্ট। গত চার বছরে প্রতি শীতেই তার সময় কেটেছে সেখানে। 20 একর জমির ওপর করা ওই রিসোর্টটিতে 128টি রুম আছে। এটি 1927 সালে তৈরি করা হয়। এদিকে হোয়াইট হাউস ছাড়ার আগে বিদায়ী বক্তব্য দিয়েছেন ট্রাম্প, তবে বিদায়ী ভাষণে বাইডেনের নাম উল্লেখ করেননি তিনি। একই সঙ্গে বিদায়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন। তার নতুন রাজনৈতিক দলের নাম হতে পারে প্যাট্রিয়ট পার্টি। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়েছে ট্রাম্প নতুন রাজনৈতিক দল গঠনে তার ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করেছেন। এ নিয়ে মার্কিন মুলুকে জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী একটি প্রথা হল নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্টের উপস্থিত থাকা। কিন্তু ট্রাম্প নির্বাচনে পরাজয় না মেনে সেই প্রথা রক্ষা করতে অস্বীকৃতি জানিয়েছেন। এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। তবে ট্রাম্পই প্রথম নয়, এর আগে অন্তত 5 জন মার্কিন প্রেসিডেন্ট এমন কাজ করেছেন। উত্তরসূরির শপথ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকেননি। এরা হলেন জন অ্যাডামস, জন কুইন্সি অ্যাডামস, মার্টিন ফন বুরে, অ্যান্ড্রু জনসন এবং রিচার্ড নিক্সন। এদিকে হোয়াইট হাউস ছাড়ার আগেই মেয়ের বাগদান সারলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শেষ দিনে হোয়াইট হাউসে বাগদান সম্পন্ন করেছেন তার ছোট মেয়ে টিফানি ট্রাম্প। 19 জানুয়ারি মঙ্গলবার প্রেমিক মাইকেল বৌলাসের সঙ্গে বাগদানের কাজটি সেরে ফেলেন তিনি। হোয়াইট হাউসে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে টিফানি লিখেছেন, পরিবারের সঙ্গে হোয়াইট হাউসে অনেকগুলো মাইল ফলক অর্জন, ঐতিহাসিক অনুষ্ঠান উদযাপন এবং নিত্য নতুন স্মৃতি তৈরির বিষয়টি ছিল সম্মানের, কিন্তু আমার প্রিয় মানুষটির সঙ্গে বাগদানের চেয়ে আর কিছুই বেশি আনন্দদায়ক নয়। মাইকেল, জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আমার তর্স হয়েছে না। একই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন বৌলসও। ক্যাপশনে লিখেছেন, আমার জীবনের ভালোবাসার সঙ্গে বাগদানটা সেরে ফেললাম, একসঙ্গে পরবর্তী অধ্যায়ের জন্য মুখিয়ে আসি।
ডোনাল্ড ট্রাম্প ও তার দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসের একমাত্র সন্তান 27 বছর বয়সী টিফানি জর্জ টাউন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। আর 23 বছর বয়সী মাইকেল বৌলস একটি $100 কোটি মূল্যের নাইজেরিয়া ভিত্তিক ব্যবসায়ের উত্তরাধিকারী। উল্লেখ্য, লন্ডনে পড়াশোনা করেছেন টিফানি ট্রাম্প, সেখানেই মাইকেল বৌলসের সঙ্গে তার পরিচয়। এদিকে এক আবেগঘন বক্তৃতায় কাঁদলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন। আজ 20 জানুয়ারি বুধবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এদিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি। এজন্য ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। শপথের পরপরই হোয়াইট হাউসের সবুজ চত্বর আর লাল কার্পেট মাড়াবেন এই ডেমোক্র্যাট নেতা। সঙ্গী হবেন স্ত্রী জিল বাইডেন। এখানে অন্তত 4 বছর থাকবেন তারা। শপথের প্রস্তুতি হিসেবে জো বাইডেন সপরিবারে রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। ওয়াশিংটনে যাত্রার আগে ডেলাওয়ার অঙ্গরাজ্যের নিউক্যাসেল শহরে স্থানীয় সময় মঙ্গলবার 19 জানুয়ারি আবেগঘন এক বক্তব্য দিয়েছেন এই ডেমোক্র্যাট নেতা। তার বক্তব্য ছুঁয়ে গেছে হাজার হাজার ডেলাওয়ারবাসীর মন। 78 বছর বয়সী বাইডেন বলেছেন, ডেলাওয়ার অঙ্গরাজ্যের গর্বিত সন্তান হিসেবেই সবসময় আমার পরিচিতি থাকবে। খবর CNN-এর। কান্নাজড়িত কণ্ঠে ডেলাওয়ারবাসীর সঙ্গে নিজের সম্পর্কের গভীরতার কথা স্মরণ করেন বাইডেন। স্মরণ করেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া তার ছেলেকেও। ডেলাওয়ারের ন্যাশনাল হেডকোয়ার্টারে দাঁড়িয়ে দেওয়া বক্তৃতায় জো বাইডেন নিজের আবেগের জন্য ক্ষমা প্রার্থনা করেন। অকাল প্রয়াত ছেলে বিউ বাইডেনকে স্মরণ করে বাইডেন বলেন, ধারণা ছিল বিউ একদিন প্রেসিডেন্ট হবেন। কান্নাজড়িত কণ্ঠে জো বাইডেন বলেন, আমি যখন মারা যাব এ ডেলাওয়ার রাজ্য আমার হৃদয়ে লেখা থাকবে। 2015 সালে নিজের ছেলে অ্যাটর্নি জেনারেল বিউ বাইডেনের মৃত্যুর কথা উল্লেখ করে জো বাইডেন বলেন, আজকের দিনে আমার একটি দুঃখ, বেঁচে থাকলে বিউ বাইডেনকে আজ হয়তো প্রেসিডেন্ট হিসেবে দেখা যেত। এত কিছুর পর ডেলাওয়ার অঙ্গরাজ্য দেখিয়ে দিয়েছে সবই সম্ভব। বাইডেন তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেছিলেন, এই অঙ্গরাজ্য আমাদের অনেক দিয়েছে। আমার মা বাবার সবচেয়ে প্রয়োজনের সময় এই ডেলাওয়ার অঙ্গরাজ্য তাদের থাকার সুযোগ করে দিয়েছে। এই অঙ্গরাজ্য আমাকে নিজের প্রতি আস্থা রাখার সুযোগ দিয়েছে। তিনি আরো বলেন, আমাকে সিনেটে পাঠিয়েছে রাজ্যের প্রতিনিধিত্ব করার জন্য। এই রাজ্য আমাকে জিল বাইডেনকে স্ত্রী হিসেবে খুঁজে পাওয়ার সুযোগ দিয়েছে। এ রাজ্য আমার ছেলে বিউকে ভালোবাসা দেখিয়েছে। উল্লেখ্য, জো বাইডেনের বক্তব্যের সময় সেখানে উপস্থিত অনেক সমর্থককে অশ্রুসিক্ত হতে দেখা যায়।